ইতিহাস বিভাগের মাস্টার্স শেষ বর্ষের অনলাইন ক্লাসের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনলাইন ক্লাসে। আজকে আমরা ইউরোপ এবং আমেরিকার ইতিহাস 1919 থেকে বর্তমান সময় পর্যন্ত এই বিষয়ের উপর আলোচনা করব। আজকের বিষয়ের মূল আলোচ্যসূচি আমরা এভাবে মোটামুটি করব যে জাপানের মাঞ্চুরিয়া দখল এবং মাঞ্চুরিয়াতে তার অভিযান এবং পরবর্তী সময়ে ইউরোপের এবং সারা বিশ্বে যে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছিল সেই প্রাক্কালে গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তবে শুরুতেই তোমাদের জন্য যে বিষয়টি থাকবে সেটি হলো এশিয়ার অন্যতম পরাশক্তি, এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ জাপানের মাঞ্চুরিয়া দখল। আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে জাপান দূরপ্রাচ্যে একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছিল এবং পর্যায়ক্রমে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই জাপান একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আত্মসমর্পণ করার পূর্ব পর্যন্ত এশিয়ার একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আমরা প্রথমেই দেখব যে জাপান কীভাবে মাঞ্চুরিয়া দখল করলো এবং মাঞ্চুরিয়া দখলের পিছনে তার অভিলাষ বা ইচ্ছা বা তার লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল। আমরা প্রথমে জানি যে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে জাপানের রাজনৈতিক উত্থান এমনকি অর্থনৈতিক দিক থেকে যে একটি শক্তিশালী দেশে পরিণত হওয়ার যে বিষয়টি তখন থেকে আমরা জাপানের ইতিহাসে দেখতে পাই ব্যাপকভাবে। আমরা দেখব যে 1894-95 সালে চীন জাপানের যুদ্ধে চীনকে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত করেছিল এবং পরবর্তী সময়ে 1904-05 সনে ইউরোপের একটি অন্যতম শক্তিশালী দেশ রাশিয়াকেও এই জাপান পরাজিত করেছিল। এবং এই 1904-05 সনে আমরা যে জিনিস পরিলক্ষিত হয় সেটি রাশিয়ার এই যে পরাজয় জাপানের কাছে, এটির গুরুত্ব এবং তাৎপর্য ছিল জাপানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু জাপানের কাছে নয়, আন্তর্জাতিক ইতিহাসেও আমরা দেখব যে এই জাপানের জয়লাভ, অন্যদিকে রাশিয়ার শোচনীয় পরাজয় নিঃসন্দেহে এটি বহুমাত্রিক দিক রূপায়িত করেছিল। আমরা প্রথমেই দেখব যে এই যুদ্ধের ফলে জাপানের যেমন গৌরব বৃদ্ধি পেয়েছিল, জাপানের শক্তি এবং ক্ষমতা যেমন বৃদ্ধি পেয়েছিল, তার আগ্রাসনী এবং আক্রমণাত্মক যে দিক সেগুলো বৃদ্ধি পেয়েছিল, এমনকি সে অনেকটা সাম্রাজ্যবাদী রাষ্ট্রে পরিণত হয়েছিল। এবং এখানে পাশাপাশি এটি উল্লেখ করতে হয় যে জাপানের এই জয়লাভ এশিয়ার বিভিন্ন দেশকে অনুপ্রাণিত করেছিল, বিশেষ করে এশিয়ার যে সকল দেশগুলো পরাধীন ছিল, বিশেষ করে ভারতবর্ষের অগণিত মানুষ, ভারতবর্ষের বিভিন্ন দেশ তখন গ্রেট ব্রিটেনের অধীনে ছিল, এই সকল দেশের মানুষের ভিতরে অর্থাৎ পরাধীন ভারতবাসীর ভিতরে এশিয়ার এই জয়লাভ নিঃসন্দেহে একটি জাতীয়তাবাদী চেতনার বা একটি জাতীয়তাবাদী ভাবনার বিষয়টাকে বিকশিত করেছিল জাপানের এই যুদ্ধ জয়লাভের মধ্য দিয়ে। অন্যদিকে ইউরোপের মতো একটি শক্তিকে এশিয়ার একটি দেশ, বিশেষ করে দূরপ্রাচ্যের একটি দেশ তাকে পরাজিত করেছিল, এটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানুষের কাছে একটা খুশির খবর হিসেবেই তখনকার সময় পরিগণিত হয়েছিল, বিশেষ করে যারা
জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত ছিল সেই সকল মানুষদের কাছে এই 1904-05 সনের রুশ জাপানের যুদ্ধের ফলাফল এশিয়ার জনগণকে, এশিয়ার বিভিন্ন শক্তিকে, এশিয়ার দেশগুলোকে অনেকটা স্বাধীনতার পথে কিংবা জাতীয়তাবাদী চেতনার পথে এগিয়ে দিয়েছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা পরবর্তী সময়ে যদি দেখতে পাই যে জাপানের এই সকল উত্থান তাকে পরবর্তী সময়ে আরও শক্তিশালী এবং আক্রমণাত্মক একটি রাষ্ট্রে পরিণত করেছিল। এরপর আমরা প্রথম বিশ্বযুদ্ধে জাপানকে দেখব যে সে মিত্রপক্ষ অবলম্বন করেছিল এবং মিত্রপক্ষে অবলম্বন করার ফলে তার মর্যাদা, তার ক্ষমতা, তার প্রতিপত্তি অনেকটা বৃদ্ধি পেয়েছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এবং জাপানের ঠিক পার্শ্ববর্তী আরেকটি দেশ চীন তখন কিন্তু নানা সমস্যায় জর্জরিত ছিল এবং জাপানের কাছে চীনের এই পরাজয় অনেক সময় চীনের দুর্বলতাকে প্রকাশ করেছিল, তাতে কোনো সন্দেহ নয়। কিন্তু আমরা এই এশিয়ার রাষ্ট্রগুলো জাপানের এই ধরনের আক্রমণাত্মক নীতিকে, অর্থাৎ এই মাঞ্চুরিয়া দখলকে কেন স্বাগত জানিয়েছিল বা কেন এটাকে একটা পজিটিভ দিক হিসেবে চিন্তা করেছিল, সে বিষয়টাও আমরা পরে আলোচনা করব। আসলে আমরা যদি দেখি যে জাপান একটি আয়তনের দিক থেকে চীনের চেয়ে অনেক ছোট দেশ ছিল, এরপরও শক্তি এবং ক্ষমতায় অর্থনৈতিক দিক থেকে জাপান তখনকার সময়ে অনেকটা এগিয়ে ছিল এবং এই জয়লাভের ফলে আমরা মনে করব যে শুধু আভ্যন্তরীণ ক্ষেত্র নয়, আন্তর্জাতিক ক্ষেত্র জাপানের পদমর্যাদা বা তার গৌরব সকলের কাছে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর কাছে অনেকটা বিকশিত হয়েছিল। এরপর আমরা একই সঙ্গে এটা উল্লেখ করতেই হয় যে জাপানের এই জয়লাভ একদিক থেকে আমরা মনে করব যে জাপান মনে করেছে যে বারবার এশিয়ার এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিংবা পূর্ব এশিয়ার দেশগুলোতে কিংবা দূরপ্রাচ্যের দিকে ইউরোপীয় শক্তিবর্গের যে একটি লোভ লালসা ছিল বা তারা বারবার যে এদিকে উপনিবেশ প্রতিষ্ঠা করার একটি যে অভিপ্রায় তাদের মধ্যে ছিল, বিশেষ করে জার্মানি, ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল, এটা যাতে ভবিষ্যতে প্রতিহত হয় সেটি জাপানের এই সকল আগ্রাসী কার্যকলাপের ফলে কিংবা আক্রমণাত্মক কার্যকলাপের ফলে অনেকটা প্রতিহত হয়েছিল বা সাময়িকভাবে এটা অনেকটা দূর হয়েছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এদিক থেকে জাপান এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের কাছে একটি উদয়মান শক্তি হিসাবে, উদয়মান দেশ হিসাবে মনে করা হয়ে থাকে। তো জাপান কেন প্রথমে দখল করতে গেল, জাপানকে এটা চিন্তা করতে হয়েছিল যে মাঞ্চুরিয়া হচ্ছে চীনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ এবং এই প্রদেশে জনসংখ্যার চেয়ে এখানকার আয়তন ছিল অনেক বেশি এবং এখানে খনিজ সম্পদ, বিশেষ করে প্রাকৃতিক সম্পদ, তৈল এবং খনিজ সম্পদ এগুলোতে ভরপুর ছিল এবং জাপানের যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, এই জনসংখ্যা বৃদ্ধির এই মাঞ্চুরিয়া দখল করার ফলে সেখানে পুনর্বাসিত করা সম্ভব, এটি জাপানের তখনকার সময়কার রাজনীতিবিদরা কিংবা রাষ্ট্রনায়কেরা এটা চিন্তা করেছিল যে মাঞ্চুরিয়া দখলের মধ্য দিয়ে একদিকে যেমন খনিজ সম্পদ হস্তগত হবে, অন্যদিকে জাপানের যে ক্রমবর্ধমান জনশক্তি সেগুলোকে সেখানে বসতি প্রতিষ্ঠা বা পুনর্বাসিত করা সম্ভব হবে। এরকম বিভিন্ন কারণে মূলত জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল, মাঞ্চুরিয়া আক্রমণ শুধু করেনি, মাঞ্চুরিয়া দখল পর্যন্ত করেছিল। তো আমরা দেখব যে 1931-31 সালের দিকে এই মাঞ্চুরিয়ার বিভিন্ন এলাকায় বারবার জাপান তার আক্রমণ করেছে এবং সেখানে চীন জাপানের সরাসরি সম্মুখ যুদ্ধে
কখনোই কুলিয়ে উঠতে পারেনি, কিংবা তাকে বারবার পরাজিত হতে হয়েছে। এরপরও আমরা দেখা যাবে যে মাঞ্চুরিয়ার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ রেল লাইন ছিল সেগুলোকে মানে ধ্বংস করা হয়েছিল, যাতে করে ভবিষ্যতে জাপান এই মাঞ্চুরিয়া আক্রমণ না করে কিংবা দখল না করে। কিন্তু যাই হোক, তখনকার ঐতিহাসিকরা মনে করছেন এটি হয়তো মানে চীনের একটি পরিকল্পিত কাজ ছিল যে এই জিনিসগুলোকে ধ্বংস করলে, রেল লাইনকে ধ্বংস করে ফেললে হয়তো জাপান সহজেই এখানে মানে আক্রমণটা হয়তো সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু জাপানের ক্রমবর্ধমান শক্তি, বিশেষ করে সামরিক শক্তির দিক থেকে চীনের চেয়ে অনেক বেশি ছিল, স্বভাবতই তারা মাঞ্চুরিয়া দখল তাদের পক্ষে সম্ভব হয়েছিল। মাঞ্চুরিয়া দখল করার ফলে একদিকে তারা যেমন কৃষির দিক থেকে সুযোগ সুবিধা পেয়েছিল, কৃষিজাত দ্রব্য সামগ্রী যেমন সেখানে উৎপাদন করার একটা সুযোগ পেয়েছিল, ঠিক একটি বিরাট বাজার যেটাকে আমরা মনে করব উপনিবেশিক অঞ্চল হিসাবে ব্যবহার করার একটা সুযোগ পেয়েছিল। এবং একই সঙ্গে জাপানের তেল এবং খনিজ সম্পদ মাঞ্চুরিয়ার বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মিল কারখানাতে সেগুলো উৎপাদন করে উৎপাদিত সামগ্রী দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন পূর্ব এশিয়া এবং দূর প্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে তারা সেগুলোকে বাজার হিসাবে বা বিক্রি করার একটি চমৎকার সুযোগ লাভ করেছিল। অর্থাৎ আমরা মনে করব মাঞ্চুরিয়া জয়লাভ করার ফলে কিংবা মাঞ্চুরিয়া দখল করার ফলে জাপানের কাছে একাধিক সুবিধা তারা লাভ করেছিল। এই একাধিক সুবিধা লাভ করার ফলে শুধু অর্থনৈতিক দিক থেকে জাপান উন্নতি লাভ করেছিল বা সারা বিশ্বের কাছে একটি শ্রেষ্ঠ শক্তি হিসেবে পরিণত হয়েছিল এশিয়ার, শুধু তাই নয়, আমরা দেখব জাপানের রাজনৈতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। এবং এই মর্যাদা পরবর্তী সময়ে তাকে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি বর্গের পক্ষ অবলম্বন করতে অনেকটা সাহায্য করেছিল। আমরা যখন প্রথম বিশ্বযুদ্ধ দেখি তখন এই ইতালি, এই জাপান, এই গ্রেট ব্রিটেন, এই ফ্রান্স, এই রাশিয়া, এরা সকলেই একদিকে ছিল। কেবলমাত্র বড় শক্তির মধ্যে জার্মানি ছিল এই মিত্রশক্তির বিপরীত অবস্থান করেছিল, আর তুর্কি সাম্রাজ্য এবং অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য ছিল এই প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিপক্ষে অবস্থান করেছিল। তো যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখব যে 1914 সাল থেকে আরম্ভ করে 1918 সালের শেষ পর্যন্ত এটা কন্টিনিউ করেছিল, এবং যুদ্ধ শেষে আমরা দেখব যে ভার্সাই চুক্তি এবং প্যারিসের শান্তি সম্মেলনের মধ্য দিয়ে এই প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল। এই প্রথম বিশ্বযুদ্ধের অবসান হওয়ার পর আমরা দেখতে পাই যে ভার্সাই চুক্তি সম্পাদিত হয়েছে। ভার্সাই চুক্তি সম্পাদিত হওয়ার পর স্বভাবতই কতগুলো দেশ যারা বিজয়ী হয়েছিল তাদের মধ্যে তারা বেশি সুবিধা লাভ করেছিল, বেশি লাভবান হয়েছিল, আর অন্যদিকে যারা মানে বিজয়ী শক্তির ভিতরে বা যারা মিত্র শক্তির পক্ষে ছিল তাদের মধ্যে দু একটি দেশ তাদের প্রাপ্যতা থেকে বা তাদের যে আশা সে আশা থেকে বঞ্চিত হয়েছিল। অর্থাৎ তারা যে এই যুদ্ধে, এই প্রথম মহাযুদ্ধে তারা যে লাভবান হবে কিংবা তাদের প্রাপ্তির পরিমাণ বেশি হবে সেটি থেকে তারা বঞ্চিত হয়েছিল। এই বঞ্চিত হওয়ার ফলে স্বভাবতই তাদের ভিতরে এক ধরনের মানে হতাশা, এক ধরনের ক্ষোভ এবং এক ধরনের কষ্ট দেখা দিয়েছিল। যদিও আমরা দেখব জাপান তার অঞ্চলে যেগুলো জার্মানির মানে কলোনি ছিল, উপনিবেশ ছিল, সেই সকল জায়গাগুলো কিছুটা দখল করতে পেরেছিল বটে, বা কিছুটা তিনি জোরপূর্বকভাবে সেখানে ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন সত্য কথা, কিন্তু বেশিরভাগ অঞ্চলগুলোই আবার সেই ফ্রান্স এবং রাশিয়ার অধীনে চলে গিয়েছিল, যার ফলে স্বভাবতই জাপানের মধ্যে এক ধরনের হতাশা কাজ করেছে। আর অন্যদিকে আমরা দেখব ইতালি
একেবারে বঞ্চিত হয়েছিল। ইতালি ইউরোপের কোনো একটি অঞ্চল তাকে মানে প্রাপ্তি হিসাবে প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের ফলে প্রথম বিশ্বযুদ্ধে তিনি যে অংশগ্রহণ করেছেন সেই অংশগ্রহণের ফলাফল হিসেবে তাকে ব্যাপক কোনো কিছু দেওয়া হয়নি বা তাকে সুবিধা প্রদান করা হয়নি। স্বভাবতই ইতালির ভিতরে, ইতালির জনগণের ভিতরে এই ভাষায় চুক্তির সম্পর্কে বা এই প্যারিসের শান্তি সম্মেলনে যা নির্ধারিত হয়েছিল সেগুলোর ব্যাপারে অত্যন্ত সন্দেহ এবং ক্ষোভ এবং একটি কষ্টকর অবস্থা তৈরি হয়েছিল এই ইতালির জনগণের ভিতরে। এই ইতালির জনগণ স্বভাবতই প্রথম থেকে এই ভাষায় চুক্তির প্রতি একটি বিরূপ মনোভাব পোষণ করতে থাকে। এটা সত্য কথা যে যদি ভাষায় চুক্তি প্রথম থেকে একতরফা না হতো কিংবা একচেটিয়াভাবে বিজয়ী শক্তিবর্গ বা মিত্র শক্তিবর্গ এই ভাষায় চুক্তিকে মানে ব্যবহার না করতো, পরাজিত শক্তি কিংবা অন্যান্য শক্তির প্রতি একটি মানে সমান্তরাল দৃষ্টিভঙ্গি পোষণ করত, তাহলে হয়তো পরবর্তী সময়ে যে ক্রাইসিসগুলো আমরা দেখব, পরবর্তী সময়ের যে আমরা যুদ্ধদেহী মনোভাব দেখব কিংবা নতুন প্রতিষ্ঠিত এই লীগ অফ নেশনসের প্রতি যে অবহেলা, লীগ অফ নেশনসকে লীগ অফ নেশনসের বিভিন্ন সত্ত্ব, লীগ অফ নেশনসের আইনগুলোকে না মেনে চলার যে একটি প্রবণতা প্রথম থেকেই দেখা দিয়েছিল কিছু কিছু রাষ্ট্রের ভিতরে, সেগুলো হয়তো হতো না যদি ভাষায় চুক্তি অনেকটা মানে সামঞ্জস্যপূর্ণ হতো বা সকলের কাছে অনেকটা গ্রহণযোগ্য হতো। আমরা জানি যে বৃহৎ শক্তি বা মানে শক্তি হিসাবে গ্রেট ব্রিটেনের কিংবা হয়তো ফ্রান্সের ভূমিকা বেশি ছিল, হয়তো তারা বেশি আশা করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে ইতালিকে সম্পূর্ণরূপেই বঞ্চিত করা হবে কিংবা জাপানের মতো একটা এশিয়ার উদয়মান শক্তিকে বঞ্চিত করা হবে। স্বভাবতই এই দুটি দেশ প্রথম থেকেই এই ভাষায় চুক্তির প্রতি অবহেলা প্রদর্শন করতে থাকে। ঠিক অন্যভাবে আমরা যদি দেখি যে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত শক্তি এবং পরাজিত শক্তির ভিতরে সে ছিল সবচেয়ে বড় শক্তিশালী দেশ, তারপরে সে প্রথম বিশ্বযুদ্ধে নিদারুণভাবে পরাজিত হয়েছিল। তার লোকবল, তার অর্থনৈতিক শক্তি, তার অস্ত্র সামগ্রী, তার সেনাবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অগণিত লোকের প্রাণহানি ঘটেছিল। সেই তুলনায় কিন্তু জার্মানির প্রতি কোনো উদার নীতি, উদার চিন্তাভাবনা কিংবা ভালো ব্যবহার প্রদর্শন করার মতো মিত্রশক্তিবর্গ দেখাননি বা দেখানোর মতো উদারতা প্রদর্শন করেনি। এটি ছিল নির্মম সত্য কথা। এই নির্মমতার পরিপ্রেক্ষিতেই আমরা মনে করতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই ঘটনাবলী ওই সকল দেশগুলোর ভিতরে একটি অসন্তোষ তৈরি করেছিল এবং ওই সকল অসন্তোষ ওই সকল দেশের যারা উদয়মান রাজনীতিবিদ ছিলেন, বিশেষ করে ইতালির মুসোলিনি, বেনিটো মুসোলিনি যাকে আমরা বলে থাকি, এবং পরবর্তী সময়ে হিটলার যিনি 1933 সনে ক্ষমতায় আসবে, সেই মানুষগুলো কিভাবে ইতালির রাজনীতিতে আসলেন, শুধু রাজনীতিতে না ইতালির রাষ্ট্র ক্ষমতায় আসলেন, হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতায় আসলেন, সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর পিছনেই কেবলমাত্র এই ভাষায় চুক্তির অপমানকর সত্যগুলি ছিল অনেক অংশে দায়ী। তাদেরকে ভৌগোলিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূখণ্ড থেকে বঞ্চিত করা হয়েছিল, তাদেরকে জোরপূর্বকভাবে বিভিন্ন প্রকার সত্ত্ব মেনে নিতে বাধ্য করা হয়েছিল, তাদের সামরিক শক্তিকে ধ্বংস করা হয়েছিল। ভবিষ্যতে যাতে সামরিক শক্তি উন্নত না হতে পারে তার জন্য সকল পরিকল্পনা এই বিজয়ী শক্তিবর্গ বা মিত্র শক্তিবর্গ গ্রহণ করেছিল। তো স্বভাবতই এই 1931
সালের পর থেকে, অর্থাৎ 1930-31 সালের মাঞ্চুরিয়ার দখলের পর থেকে জাপানের যে একটা শ্রেষ্ঠত্ব ভাব ছিল, সেই শ্রেষ্ঠত্ব ভাবের ভাবধারায় সে উজ্জীবিত হয়ে, সে ইউরোপের দিকে ধাবিত না হয়ে সে দক্ষিণ এশিয়া সহ পূর্ব এশিয়া এবং দূরপ্রাচ্যের দিকে বেশি মনোযোগী হয়েছিল। এমনকি সেই সকল দেশগুলো আস্তে আস্তে ক্রমশ তারা দখল করেছিল, বিশেষ করে প্রশান্ত সাগরের যে সকল দ্বীপপুঞ্জ ছিল সেগুলো পর্যন্ত তারা দখল করে নিয়েছিল। তারা ইউরোপের দিকে, যেহেতু ইউরোপে অনেকগুলো শক্তি আছে, সেখানে উপনিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এর জন্য স্বভাবতই জাপান এই দক্ষিণ এশিয়া সহ পূর্ব এশিয়া এবং দূরপ্রাচ্যের দিকে বেশি মনোযোগী হয়েছিল। এই সকল মনোযোগী, এই সকল বিষয়গুলো নিঃসন্দেহে এই প্রথম বিশ্বযুদ্ধকে অনেকটা ভিন্নভাবে পরিচালিত করেছিল। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের পর থেকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হওয়ার প্রাককাল পর্যন্ত আমরা মনে করব যে এই দুটি দেশের জনগোষ্ঠীর ভূমিকা বা তাদের চিন্তাভাবনা কিংবা তাদের হতাশা কিংবা তাদের ক্ষোভ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথকে অনেকটা ত্বরান্বিত করেছিল। সেদিন যদি ভাষায় চুক্তির বিষয়গুলোকে তখনও পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করা হতো যে এগুলো আসলে চাপিয়ে দেওয়ার মতো একটি চুক্তি হয়েছে, জোরপূর্বকভাবে একটি চুক্তি হয়েছে কিংবা একটি জবরদস্তিমূলক চুক্তি হয়েছে, তাহলে হয়তো এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপ মানুষকে আরেকবার স্বাদ গ্রহণ করতে হতো না বা দেখতে হতো না। কিন্তু দুর্ভাগ্যবশত তখনকার রাজনৈতিক নেতাদের মধ্যে এমন কোনো দূরদর্শিতা তৈরি হয়নি যে ওই সকল দেশগুলোর প্রতি, ওই সকল দেশগুলোর প্রতি সুবিচার করা উচিত, তাহলে হয়তো রাজনৈতিক ক্ষেত্রে যে পারস্পরিক যে প্রতিযোগিতা কিংবা দৃষ্টিভঙ্গির দিক থেকে যে প্রতিযোগিতা বিভিন্ন উপনিবেশিক অঞ্চল যার যত বেশি থাকবে সে তত সুবিধা অর্জন করবে, এরকম বিষয়গুলো হয়তো তখন আসতো না, কিন্তু সেগুলো কখনই তারা কল্পনা করেনি। তো যাই হোক, মাঞ্চুরিয়া দখল করার পরে স্বভাবতই জাপান আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রথম মানে কলহ সৃষ্টি করার মতো বা অন্য অন্যান্য দেশগুলোকে বিচলিত করার মতো একটা অবস্থা তৈরি করেছিল, এবং মাঞ্চুরিয়া দখলের মধ্য দিয়ে তার সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা ভাবনা আরও বেশি মানে উলঙ্গভাবে প্রকাশ পায়। সে আস্তে আস্তে ক্রমে ক্রমে বিভিন্ন জায়গাতে তার উপনিবেশিক অঞ্চল গড়ে তুলে, এমনকি মাঞ্চুরিয়াতে সে নিজস্ব তাবেদার সরকারও গঠন করে ফেলে। এরকম একটি বিষয়গুলো স্বভাবতই তার ভিতরে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছিল। ইতিমধ্যে আমরা দেখব যে 1919 সনের পরে 1920 সাল, 1921 সাল, 1922 সালের মধ্যেই আমরা দেখব যে ইটালির আভ্যন্তরীণ রাজনৈতিক শূন্যতাকে পুঁজি করে বেনিটো মুসোলিনি ক্ষমতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। যদিও এককভাবে সে তখন 1922 সনে ক্ষমতায় আসেনি, কিন্তু সম্মিলিতভাবে অনেকটা জোট সরকারের মতো কিংবা ফেডারেশন সরকার গঠন করার সুযোগ পেয়েছিল, এবং তিনি প্রধানমন্ত্রী হিসাবে তখন দায়িত্ব পালন করেছিলেন। এবং তিনি প্রধানমন্ত্রী হিসাবে যখন দায়িত্ব পালন করতে থাকে, তখন থেকেই বিভিন্ন জনগণকে, বিশেষ করে যারা বিভিন্ন প্রথম বিশ্বযুদ্ধে বিভিন্ন ফ্রন্টলাইনে যুদ্ধ করেছিলেন, যারা সৈনিক হিসাবে কাজ করেছিলেন, যারা আহত হয়েছিলেন, যারা পঙ্গু হয়েছিলেন, এই সকল লোকদেরকে তিনি প্রভাবিত করতে পেরেছিলেন, তাদের সমর্থন, তাদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা বা তাদেরকে এই সকল বঞ্চনার কথা, এই সকল মানে অবিচারমূলক যে সত্যগুলো চাপিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো ইতালির জনগণকে বুঝাতে সক্ষম হয়েছিলেন। এবং বলা হয়ে থাকে যে ইতালির এই জনগণের এই সমর্থন মুসোলিনিকেও আভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন প্রকার মানে একনায়কতন্ত্রমূলক যে দৃষ্টিভঙ্গি সেগুলো করতে অনুপ্রাণিত করেছিল বা সাহায্য করেছিল। সেদিন যদি ইতালিতে অন্যান্য রাজনৈতিক দলগুলো
হিটলারকে সমর্থন করতে থাকে। কেবলমাত্র কমিউনিস্ট পার্টি এবং সোশ্যালিস্ট পার্টি ছাড়া অন্যান্য দলগুলো যারা রাজতন্ত্রী দল ছিল, যারা প্রজাতান্ত্রিক দল ছিল, তারা পর্যন্ত ইতালিকে এই সকল সত্যের বিরুদ্ধে বা ভাষায় চুক্তির কে লঙ্ঘন করার জন্য সরাসরি তাদেরকে উস্কানি দিতে থাকে এবং ইতালির জনগণও হিটলারকে পুরোপুরি সমর্থন দান করেছিল। স্বভাবতই আভ্যন্তরীণ ক্ষেত্রে জনগণের এই যে চিন্তা চেতনা ভাবনা তাকে পরবর্তী সময়ে ইতালির রাজনৈতিক ভাবে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল এবং এক সময় তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন 1933 সালের আগে 1924 সালের দিকে। এবং এই 24 সাল থেকে, এই 1924 সাল থেকে আর মুখে 1933 সাল পর্যন্ত তিনি একতরফাভাবে যে সকল আইনগুলো লীগ অফ নেশনসের আওতায় পরিচালিত হয়েছিল, যে ভার্সাই চুক্তিগুলো পরিচালিত হয়েছিল, সেগুলোকে লঙ্ঘন করতে শুরু করে। এবং এই যে লঙ্ঘন করা লীগ অফ নেশনসের শর্তগুলোকে কিংবা জোরপূর্বকভাবে নিজস্ব কোনো অঞ্চল দখল করে নেওয়া, এইগুলোর একটি প্রবণতা তার ভিতরে তৈরি হয় বা সৃষ্টি হয়। এরকম একটি উল্লেখযোগ্য দিক হলো, হিটলার মনে করেছিলেন যে ইউরোপে কোনো উপনিবেশিক অঞ্চল নাই যে অঞ্চলগুলো সে দখল করতে পারবে। তো স্বভাবতই সে এক সময় সেই ইথিওপিয়া, যেখানে এক সময় জার্মানির উপনিবেশ ছিল, সেটি দখল করে নিয়েছিল। এবং এটি দখল করার সময় ইউরোপের অন্যান্য বিজয়ী শক্তিবর্গ অর্থাৎ ফ্রান্স কিংবা গ্রেট ব্রিটেন এমনকি রাশিয়া কোনো বাধা প্রদান করেনি কিংবা তার এই ধরনের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির জন্য তাকে কোনো প্রকার দোষারোপ করেনি কিংবা তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি লীগ অফ নেশনসও এই জোরপূর্বকভাবে ইথিওপিয়া দখল করে নিল, একটি অন্যের রাষ্ট্র তিনি দখল করে নিচ্ছেন, সেখানেও লীগ অফ নেশন কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি। এরকম একটি অবস্থা স্বভাবতই আমরা মনে করব প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পথকে খুবই সহজ করে তুলেছিল। যদি প্রথম থেকে এই হিটলারের আগে এই যে মুসলিনের কার্যকলাপ, বেনিটো মুসলিনের এই কার্যকলাপকে যদি এই সকল শক্তিগুলো প্রতিহত করত কিংবা লীগ অফ নেশনস কঠোরভাবে দমন করার একটি শক্তি লাভ করত, তাহলে হয়তো মুসলিনের পক্ষে এই ধরনের অন্যের রাজ্য, অন্যের অঞ্চল, অন্যের ভূখণ্ড দখল করা কখনই সম্ভব হতো না। এমনকি তিনি কোনো কোনো ইউরোপীয় কোনো কোনো করিডোরগুলো পর্যন্ত তিনি দখল করে নিয়েছিলেন। এরকম একটি অবস্থা মূলত আমরা মনে করতে পারি যে বেনিটো মুসলিনি তখনকার সময়ে ইতালির রাজনীতিতে তাকে একটা চমক দেওয়ার মতো অবস্থা তৈরি করেছিল। পাশাপাশি ভাবে আমরা মনে করতে পারি যে ইতালির পার্শ্ববর্তী আর একটি দেশ যে প্রথম বিশ্বযুদ্ধে সরাসরি পরাজিত হয়েছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তির মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ ছিলেন জার্মানি, সেই জার্মানিতে কিন্তু ইতিমধ্যে হিটলারের আগমন ঘটেছে। হিটলার যেভাবে ক্ষমতায় এসছে ঠিক অনুরূপভাবে অতীতে আমরা দেখব 1922 সাল থেকে এই 1924-25 সালের মধ্যে মুসলিনি ঠিক অনুরূপভাবে ক্ষমতায় লাভ করেছে। অর্থাৎ তারাও জনগণকে বিভিন্ন প্রকার তাদের কষ্টকর অবস্থার কথা, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর যে শান্তি চুক্তি হয়েছিল, ভার্সাই চুক্তি, সেই চুক্তির যে বিরূপ দিকগুলো, ক্ষতিকর দিকগুলো বা অপমানকর দিকগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো জনগণকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। এবং জনগণকে বলা হয়েছিল যে এই যে অর্থনৈতিক দুর্দশা চলছে, অর্থনৈতিক ক্ষেত্রে যে শূন্যতা চলছে, অর্থনৈতিক ক্ষেত্রে যে করুণ অবস্থা চলছে, সেগুলো তিনি ফেস করবেন, সেগুলো তিনি মোকাবিলা করবেন এবং সেগুলোকে তিনি দূর করার চেষ্টা করবেন এবং জনগণকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করার একটি পরিকল্পনা অবশ্যই মুসলিনি থাকবে। এইভাবেই মূলত তিনি আস্থা অর্জন করেছিলেন
ইটালিবাসীর বা তাদের ভালোবাসা বা তাদের একচেটিয়া সমর্থন লাভ করেছিলেন। ঠিক এই এরকম করেই আমরা দেখব যে 1933 সালে হিটলার যে ক্ষমতায় আসছে জার্মানির, ঠিক অনুরূপভাবেই তিনি আসছেন। তিনি ফ্যাসিস্ট দল যেমন মুসোলিনি তৈরি করেছিলেন, গঠন করেছিলেন, এবং এই দল যেমন অন্য কোনো দলকে সহ্য করতে পারতেন না, অন্য দলকে সকল সময়ে দমন পীড়ন করে তিনি রাজনীতিতে মানে শক্তিশালী রূপ ধারণ করেছে, ঠিক ওই পথ ধরেই তার আরেকটি প্রতিবেশী দেশ যে দেশটি পরবর্তী সময়ে মুসোলিনিকে সকল ক্ষেত্রে সহযোগিতা করেছে, সেই হিটলার ঠিক অনুরূপভাবে জার্মানির ক্ষমতায় এসেছে। এবং জার্মানিতে ক্ষমতায় আসার পরপরই তিনি তার সেই হারানো রাজ্যগুলো, বিশেষ করে ফ্রান্স যেগুলো এতদিন পর্যন্ত দখল করেছিলেন, বিশেষ করে রোমেল বন্দর সহ বিভিন্ন করিডোর সহ ডানজিং করিডোর সহ বিভিন্ন যে অঞ্চলগুলো দখল করেছিলেন, সেই অঞ্চলগুলো প্রতি তিনি এখন মনোনিবেশ করলেন এবং ক্রমে ক্রমে আস্তে আস্তে সেগুলোকে নিজের আয়ত্তে বা নিজের দখলে নিয়ে আসলেন। এবং এক্ষেত্রে ফ্রান্সের কিছু করার ছিল না, ফ্রান্স এককভাবে সেগুলোকে প্রতিরোধ করতে পারেনি। এমনকি আমরা দেখব যে তিনি যে ক্ষতিপূরণ তার উপর চাপানো হয়েছিল সেগুলোকে তিনি দিতে পারবেন না, এই বলে তিনি হুমকিও পর্যন্ত দিলেন এবং সকল প্রকার আইন লিগ অফ নেশনসের এগুলোকে মান্য করা তার পক্ষে সম্ভব হবে না। এত দূর পর্যন্ত হিটলার ক্ষমতা গ্রহণ করার পরে এরকম একটি অবস্থা তৈরি করেছিলেন। তাহলে আমরা মনে করব যে একদিকে জাপানের সেই সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা ভাবনা বা উগ্রবাদী চিন্তা ভাবনা কিংবা পররাজ্য গ্রাস যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো সাথে সাথে মুসোলিনির ঠিক অনুরূপ কার্যকলাপ এবং তার পার্শ্ববর্তী দেশ জার্মানির রাষ্ট্রনায়ক এই হিটলারের একই ধরনের কার্যকলাপ, নিঃসন্দেহে আমরা মনে করব এই তিনটি শক্তির চিন্তা চেতনা ভাবনাগুলো মানে রাজনৈতিক ভাবনাগুলো এক হয়, একই জায়গাতে একই বৃত্তে অবস্থিত হয়, তারা যেন পরবর্তী সময়ে যে অক্ষর শক্তি গঠন করবে এই অক্ষর শক্তি গঠনের পিছনে এরকম চিন্তা ভাবনা অনেকটা দায়ী ছিল। এই তিনটি শক্তি একত্রিত হওয়ার ফলেই কিন্তু তাদের পক্ষে সম্ভব হয়েছিল অন্যান্য দেশগুলোকে অগ্রাহ্য করার, বিশেষ করে লিগ অফ নেশনসকে অমান্য করার কিংবা যে সকল আন্তর্জাতিক আদালত ছিল আদালতের আইনগুলোকে ভঙ্গ করা, লঙ্ঘন করা তাদের নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এমনকি জাপান লিগ অফ নেশন থেকে বেরিয়ে আসার হুমকি পর্যন্ত দিয়েছিল এবং অনেক দিন জাপান লিগ অফ নেশনসের সদস্য পদও ছেড়ে দিয়েছিলেন, জার্মানিও লিগ অফ নেশনসের সদস্য পদ ছেড়ে দিয়েছিলেন, এরকম পর্যন্ত তারা করেছে। এত শক্তি এবং ক্ষমতা তাদের ইতিমধ্যে তারা অর্জন করেছিল। এই ধরনের পরিস্থিতি, এই ধরনের সার্বিক অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনের বা সৃষ্টি হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন প্রশ্ন হলো যে এই যে তিনটি শক্তির একই ধরনের কার্যকলাপ, সেই কার্যকলাপগুলো অন্যান্য শক্তিবর্গ বিশেষ করে মিত্র শক্তি বিজয়ী শক্তিবর্গ যারা ছিল ফ্রান্স, গ্রেট ব্রিটেন, রাশিয়া, এরা কীভাবে গ্রহণ করলেন, কেন তারা একত্রিত হয়ে বা তারা একটি দলবদ্ধ হয়ে কিংবা তারা কোনো ঐক্যবদ্ধ হয়ে কিংবা তারা কোনো চুক্তি করে এই সকল দেশগুলোকে প্রতিহত কেন করেননি, বরং প্রতিহত করার পরিবর্তে তাদেরকে অনেক সময় বা বারবারই তোষণ করেছেন। এই তোষণ করার ফল কী হয়েছে? তোষণ করার ফলে তারা অর্থাৎ এই গ্রেট ব্রিটেন, এই ফ্রান্স, এই রাশিয়া তাদেরকে প্রতিরোধ করেনি বা তাদেরকে বাধা দেয়নি, তারা এই বিনা বাধায় এই সকল অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছে, এই সকল জায়গাগুলো দখল করতে সক্ষম হয়েছে, এই সকল রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকগুলোকে অস্বীকার করতে তারা সক্ষম হয়েছে, অর্থাৎ তাদের সামনে আর কোনো শক্তি নাই এটা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছিল। এই যে
এই সকল দেশগুলোর এই ধরনের কার্যকলাপকে অনেকটা তোষামোদ করি, অনেকটা মানে হালকাভাবে গ্রহণ করার ফলে পরবর্তী সময়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল। তখন যদি লিগ অফ নেশনসের বিরুদ্ধে যখন কার্যকলাপ গ্রহণ করলেন, অন্য রাজ্য গ্রহণ করলেন, তখন তারা যদি সম্মিলিতভাবে এই সকল শক্তিগুলোর বিরুদ্ধে তারা দাঁড়াতো কিংবা তাদের বিরুদ্ধে অগ্রসর হতো কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না। কিন্তু দুর্ভাগ্য আমরা দেখব যে এরকম অবস্থাতে তখনকার আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক প্রেক্ষাপট প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা ভয়ানক অবস্থা রূপ লাভ করেছিল, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এতই একটি শূন্যতা তৈরি হয়েছিল যে যেটাকে বলা হয় 1929-30 সালের পর থেকে এত বেশি অর্থনৈতিক দুর্বলতা, অর্থনৈতিক ক্ষেত্রে ডিপ্রেশন হয়েছিল যে সকল দেশে অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে গিয়েছিল, যার ফলে ওই সকল দেশগুলো কোনো ভারী কিছু কিংবা কোনো ভয়ঙ্কর কোনো কিছু পদক্ষেপ নিতে সাহস করেনি। আর এই সকল দেশগুলো যারা আন্তর্জাতিক প্রেক্ষাপটকে অস্বীকার করে বা অন্য কোনো দেশকে গুরুত্ব না দিয়ে স্বেচ্ছাচারীভাবে বা একনায়কতন্ত্রভাবে দেশ পরিচালনা করার যে একটি চিন্তা চেতনা ভাবনা, তারা হয়তো দেশের মানুষকে বুঝিয়ে তাদের বিপর্যয়ের কথা, তাদের দুরবস্থার কথা বুঝিয়ে অনেকটা নিজেদেরকে মানে সামাল দিতে সক্ষম হয়েছিল। যাই হোক, এটাকে বলবো আমরা এক ধরনের শক্তি অর্জন করা, যে শক্তি অর্জন করার ফলে তাদের অহমিকা, তাদের অহংকার, তাদের স্বৈরাচারী রূপ, তাদের ডিক্টেটরশিপের ভাবনাগুলো আরও ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আর অন্যদিকে তাদের এই ডিক্টেটরশিপ বৃদ্ধি পাচ্ছে, তাদের ভয়ঙ্কর মানে কার্যকলাপ মানুষের জন্য ক্ষতি করা হচ্ছে। অন্যদিকে গণতান্ত্রিক কিংবা প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলো অনেকটা তাদেরকে বাধা না দিয়ে নিশ্চুপ থাকছে বা অনেকটা তাদেরকে নামেমাত্র ব্যবস্থা গ্রহণের কথা বলে তারা শান্ত থাকছে। এই জিনিসটাকে আমরা বলবো কিছুক্ষণ আগে যেটা বলছিলাম তোষণনীতি, এটাই হচ্ছে তোষণনীতি। অর্থাৎ সরাসরি তাদেরকে প্রতিহত না করে এক ধরনের সমূহ করা, এক ধরনের সন্তুষ্টি প্রদান করা, এক ধরনের সুযোগ সুবিধা দেওয়া, এটাই হচ্ছে তোষণনীতি। যেমন আমরা জানি যে সোভিয়েত ইউনিয়ন তখন 1917 সালে রুশ বিপ্লবের পর থেকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। সমাজতান্ত্রিক দেশ হিসেবে সে সারা পৃথিবীতে সাম্যবাদী শাসন ব্যবস্থা কায়েম করার একটা প্রবল সুযোগ পেয়েছিল। তো স্বভাবতই সাম্যবাদী রাষ্ট্রের সঙ্গে এই ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো কিংবা এই গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর একটা প্রথম থেকে বিরোধ গড়ে উঠে। যে বিরোধগুলো আমরা দেখব যে ইতালি এবং হিটলারের মধ্যেও এবং জাপানের মধ্যেও তৈরি হয়েছিল। তারাও কিন্তু এই সমাজতান্ত্রিক চিন্তা চেতনাকে বা সমাজতান্ত্রিক মনোভাব সম্পন্ন রাষ্ট্রগুলোকে কোনো গুরুত্ব দিতেন না কিংবা তাদের সঙ্গে কোনো প্রকার চুক্তি বা কোনো প্রকার গুরুত্বপূর্ণ বিষয়ে সলা পরামর্শ করা, এই বিষয়গুলো তারা ভাবতেন না। বিশেষ করে দুর্ভাগ্যজনক হচ্ছে যে গ্রেট ব্রিটেনের মতো গণতান্ত্রিক দেশ, ফ্রান্সের মতো একটি দেশ যে জার্মানির ভয়ে ভীত থাকতো সবসময় প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে এবং পরেও পর্যন্ত, সেই জার্মানকে দেখে যে ভীত থাকতো, সে কিন্তু নিজের নিরাপত্তা সম্পর্কে যে এখানে সবসময় উদ্বিগ্ন থাকতো, সেই ফ্রান্স কিন্তু কেবলমাত্র সোভিয়েত রাশিয়া ইউরোপের একটি শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও কেবলমাত্র সাম্যবাদী দেশ হওয়ার জন্যই তার সঙ্গে কোনো প্রকার চুক্তিতে আবদ্ধ হয়নি। তারা যদি চুক্তিতে আবদ্ধ হতো তাহলে হয়তো ফ্রান্স হিটলারকে এভাবে তোষামোদ করতেন না কিংবা মুসোলিনিকে এভাবে তোষামোদ করতেন না। তো এর ফলে লাভবান হয়েছিল কে? লাভবান হয়েছিল ওই অক্ষর শক্তির দেশগুলো, অর্থাৎ হিটলার, মুসোলিনি এবং জাপান। অর্থাৎ জাপান এবং জার্মানি এবং ইতালি, এই অক্ষর শক্তির তিনটি রাষ্ট্র মিলে শেষ পর্যন্ত অক্ষর শক্তি
চুক্তিতে তারা আবদ্ধ হতে পেরেছিলেন। তো এই অক্ষ শক্তি পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই একটি ভয়ঙ্কর যুদ্ধ দামাবা বাজাতে সক্ষম হয়েছিলেন। তারা এই তিনটি শক্তিকে যদি পৃথক রাখতে পারত কিংবা একজনকে পৃথক রাখতে পারত, তাহলেও হয়তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই 1940 সালের এই 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে যেটি শুরু হয়েছিল সেটি হয়তো শুরু হতে পারতো না বা শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ ছিল। কিন্তু দুর্ভাগ্য এই পৃথিবীর মানুষের তদানীন্তন সময়ের যে এই ধরনের একটি অবস্থা, মূলত তখনকার বিশ্ব রাজনীতিবিদদের রাষ্ট্র নেতাদের এই ধরনের হতাশাজনক কার্যকলাপের ফলেই কিন্তু পৃথিবীর মানুষ আরেকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রত্যক্ষভাবে দেখার সুযোগ হয়েছে। অর্থাৎ আমরা দেখব যে 1919 সনে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তো 1920 থেকে যদি আমরা শুরু করি তাহলে 20 বছর পরেই, মোটামুটি 20 বছর পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানুষ দেখতে পেয়েছে। তো এই সকল বিষয়গুলো নিঃসন্দেহে আমাদের এই সকল দেশের এই সকল রাষ্ট্রনায়কদের কার্যকলাপের ফসল হিসাবে মূলত বলা হয়ে থাকে বা চিন্তা করা হয়ে থাকে। আমরা যদি সেই সকল অবস্থাগুলোকে আরও মাপকাঠি দিয়ে চিন্তা করি, আরও সূক্ষ্মভাবে চিন্তা করি যে সেদিন যদি অক্ষশক্তিবর্গ এই সুবিধা লাভ না করতো, তাহলে সেদিন কিন্তু সোভিয়েত রাশিয়াকে কখনোই জার্মানির সঙ্গে এই নন অ্যাগ্রেশন প্যাক্ট কিংবা অনক্রমণ চুক্তি এই চুক্তি কখনো করতো না। যেটাকে বলা হয় তাকে ইংরেজিতে নন অ্যাগ্রেশন এই 1919 সালের 23শে আগস্ট। এই শেষ পর্যন্ত রাশিয়া নিজের অবস্থানকে বাঁচাবার জন্য, রাশিয়া তার নিজের অবস্থানকে শক্তিশালী করার জন্য কিংবা অন্যের হস্তক্ষেপ থেকে নিজকে রক্ষা করার জন্য তার চরম শত্রু জার্মানির সঙ্গে এই ধরনের 10 বছরের একটি চুক্তি, যেটাকে বলা হয় অনক্রমণ চুক্তি বা নন অ্যাগ্রেশন প্যাক্ট, করতে বাধ্য হয়েছিল। এর ফলে তারা পরীক্ষা করতে সক্ষম হয়েছিল যে ওই মিত্রশক্তিবর্গের ক্ষমতা কতটুকু কিংবা কার কতটুকু ক্ষমতা, এগুলোকে নির্ধারণ করার মতো শক্তি তারা অনুভব করতে পেরেছিল বা উপলব্ধি করতে পেরেছিল। ঠিক অনুরূপভাবে যদি আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে আরেকটি ঘটনা, আন্তর্জাতিক পরিস্থিতিকে বা তখনকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হওয়ার পিছনে আরেকটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটাকে বলা হয়ে থাকে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া। সেই মহড়াকে যদি আমরা চিন্তা করি যে স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়েছিল জেনারেল ফ্রাঙ্কোর আমলে। এই জেনারেল ফ্রাঙ্কো ছিল স্পেনের একজন সামরিক নেতা। এই সামরিক নেতার সঙ্গে স্পেনের বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে প্রজাতান্ত্রিক দলের মধ্যে বিরোধ হয়েছিল। শুধু বিরোধ বলবো না, এটি একটি ছিল সিভিল ওয়ার, গৃহযুদ্ধ, এবং দীর্ঘদিন এটি সংঘটিত হয়েছিল। এই গৃহযুদ্ধের সুযোগে যখন ইউরোপের মধ্যে এই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়, তখন আমরা দেখব যে এই মানে অক্ষশক্তিবর্গের দেশগুলো এই স্পেনের এই জেনারেল ফ্রাঙ্কোকে পরিপূর্ণভাবে সমর্থন দান করেছিল। অর্থাৎ রাজনৈতিক বিচার বিশ্লেষণে বা চারিত্রিক বৈশিষ্ট্যে আমরা দেখব যে অক্ষশক্তি দেশগুলোর চরিত্র যেমন, তাদের রাজনৈতিক শাসন ব্যবস্থা বা উদ্দেশ্য বা লক্ষ্য যেমন একনায়কতন্ত্র মতো, ঠিক অনুরূপভাবে আমরা চিন্তা করব যে এই জেনারেল ফ্রাঙ্কোর চিন্তা ভাবনাও ছিল অনুরূপ, যার ফলে তারা ওই দুর্যোগময় মুহূর্তে ওই ইউরোপীয় রাজনীতির কালো দিনগুলোতে তারা ওই সামরিক সরকারের পক্ষে বা ওই সামরিক ডিক্টেটরশিপের পক্ষে তারা তাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করেছিল। আর অন্যদিকে অন্যান্য শক্তিবর্গ, বিশেষ করে গ্রেট ব্রিটেন, যে এক সময় সারা পৃথিবীকে
কাঁপাতো, যার সামরিক বাহিনী, যার সাবমেরিন, যার নৌবাহিনী, যার স্থলবাহিনী প্রচণ্ড শক্তিশালী। এমনকি আমরা প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের যে সামরিক শক্তির ভূমিকা দেখেছি, সেই পর্যন্ত এই সকল মানে শক্তিতে এই সকল গৃহযুদ্ধের সময় অনেকটা নীরব থেকেছে। কথায় কথায় তারা হয়তো প্রজাতান্ত্রিক সরকারের বা তখনকার গণতান্ত্রিক সরকারের পক্ষ অবলম্বন করবে বা সহযোগিতা করবে এরকম কথা দিয়েছে, কথা বলেছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনো ধরনের সহযোগিতা করেনি। কেননা এখানে একটি দেশ জড়িয়েছিল, সেটা হলো সোভিয়েত ইউনিয়ন। এই জেনারেল ফ্রাঙ্কোকে কোনো ক্রমে সমর্থন না করে এই প্রজাতান্ত্রিক সরকারের পক্ষ অবলম্বন করেছিল। কিন্তু যেহেতু এককভাবে সোভিয়েত ইউনিয়নের এই সহযোগিতা যথেষ্ট ছিল না বলেই দেখা যাবে এই গৃহযুদ্ধের শেষ পর্যন্ত এই ফ্রাঙ্কোর জয়লাভ হয়েছিল, বা সেখানে গণতান্ত্রিক শক্তি বা প্রজাতান্ত্রিক সরকারের অবসান ঘটিয়ে সেখানে জেনারেল ফ্রাঙ্কোর অধীন একটি সরকার, তাবিদার সরকার গঠন করা হলো। এবং এই যুদ্ধের সময় এই স্পেনের এই সহযোগিতা এই অক্ষ শক্তিবর্গ লাভ করেছিল। এইভাবে একটি জটিল অবস্থা তৈরি হয়েছিল। অর্থাৎ রাজনৈতিক মেরুকরণের দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমরা যদি ভাবি, তাহলে নিঃসন্দেহে আমরা মনে করব এই সময়ে এটিকে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া হিসাবে প্রমাণিত করা হয়, যে কে কার পক্ষ অবলম্বন করবে এবং কার কত শক্তি বা ক্ষমতা। তারা যে একটানা একটার পর একটা যে আক্রমণাত্মক এবং অনেকটা সাম্রাজ্যবাদী কিংবা এক নয় সুলভ আচরণ করে যাচ্ছে ইউরোপীয় রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে, অন্যান্য দেশগুলো এটা কিভাবে গ্রহণ করছে, কিভাবে এটাকে মেনে নিচ্ছে, এটি কিন্তু পরীক্ষা করার একটি বিষয় ছিল। সেই পরীক্ষাটি এই আমরা বলবো যে স্পেনের এই গৃহযুদ্ধের সময় ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছিল বা ব্যাপকভাবে এটি দেখার সুযোগ হয়েছিল। বিশ্ববাসী দেখেছিল যে একটা সামরিক একনায়কতন্ত্রের অধীনে কিভাবে ওই সকল অক্ষ শক্তিবর্গ, যারাও অত্যন্ত ডিক্টেটরশিপ তাদের রাজনীতির দিক থেকে, আদর্শের দিক থেকে, তাদের চিন্তাভাবনার দিক থেকে, তারা কিভাবে মিলিত হয়েছিল, আর কিভাবে সাম্যবাদী সরকার বলে বা সমাজতান্ত্রিক সরকার বলে তাকে কিভাবে পাসকাটি দেওয়া হয়েছিল, এবং একই সঙ্গে সামরিক একটি ডিক্টেটরশিপকে তারা সাহায্য না করলেও নীরব থাকার অর্থই হচ্ছে সে মুহূর্তে অনেকটা সাহায্য করার সামিল। এইভাবে তারা এই সকল দেশগুলোর মানে দুর্বলতা অনেকটা বুঝে ফিরেছিল বা প্রকাশ পেয়েছিল। এটা বলা হয়ে থাকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি প্রাথমিক মহড়া বা প্রাথমিক শুরু হবে এরকম একটি অবস্থা, এবং এটি শুরু হয়েছিল 1936-37 সালের দিকে এবং এটি কন্টিনিউ চলেছিল বটে। এরপর আমরা পরবর্তী সময়ে যে জিনিসটি দেখব যে ইতিমধ্যে অস্ট্রিয়া দখল করে ফেলেছে আমাদের হিটলার, জার্মানির ইতিহাসে যেটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং হিটলার অস্ট্রিয়া দখল করার পর অস্ট্রিয়ার লোকবল মানুষ সে জার্মানির অধীনস্থ একটি রাষ্ট্রমাত্র, এটি তারা প্রকাশ করতে থাকে। বলতে থাকবো, হ্যাঁ, তো এরকম একটি অবস্থার ভিত্তিতে আমরা মনে করব যে প্রথম বিশ্বযুদ্ধের একটা চারিদিক থেকে একটি সার্বক্ষণিক একটি রূপ প্রতিফলিত হতে থাকে। এবং এই সকল সময়ে যদি দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ থাকত, তাহলে হয়তো আদর্শগত দিকগুলোর কথা চিন্তা না করে যদি সেদিন সোভিয়েত রাশিয়া সহযোগিতা তারা লাভ করতে পারত, সোভিয়েত ইউনিয়নকে যদি জার্মানির সঙ্গে এই নন অ্যাগ্রেশন প্যাক্টে আবদ্ধ না করতো, কিংবা আমরা যদি মনে করি যে এই স্পেনের মতো
সামরিক সরকারকে তারা যদি সহযোগিতা না করত তাহলে এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত হতো না। এরকম একটি অবস্থাতে আমরা মনে করব আমেরিকা কি ভূমিকা পালন করছে। আমেরিকা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মতো ইতিমধ্যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সকল দেশগুলোর পক্ষ অর্থাৎ বাণিজ্যিক বিষয়গুলোর উপর গুরুত্ব রেখেছে। তারা প্রথম বিশ্বযুদ্ধের সময় যেমন বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করেছে, সামরিক অস্ত্র বিক্রি করেছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালেও ঠিক অনুরূপভাবে তারা ব্যবহার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালেও তারা বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। এবং সে জানি আমরা যে এই লিগ অফ নেশনসের সে উড্রো উইলসন কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি লিগ অফ নেশনসের প্রেসিডেন্ট হওয়ার পরও দেখা গেল যে সে কখনই লিগ অফ নেশনসের সদস্য হয়নি। সুতরাং আন্তরিকভাবে সে কিন্তু লিগ অফ নেশনসের প্রতি অতটা যুক্তিসঙ্গত ছিল না। আর একটি জিনিস আমাদেরকে সবসময় ভাবতে হবে, লিগ অফ নেশনসের প্রত্যেকটা নিয়ম নীতিকে লঙ্ঘন করে এই তখন আন্তর্জাতিক বিভিন্ন দেশগুলো, শুধু কি ইতালি, শুধু কি জাপান, শুধু কি জার্মানি, অন্যান্য দেশগুলো বিশেষ করে ফ্রান্স, গ্রেট ব্রিটেন, সোভিয়েত রাশিয়া প্রত্যেকেই লিগ অফ নেশনসের কিংবা অন্যান্য সংস্থাগুলোকে পরিহার করে অ্যাভয়েড করে তারা তাদের দেশ পরিচালনা করেছে। আন্তর্জাতিক শান্তি রক্ষা করতে হবে, আন্তর্জাতিক দেশগুলোর মধ্যে চমৎকার ভূমিকা রাখতে হবে, পরাধীন দেশগুলোকে স্বাধীনতা দিতে হবে, এরকম একটি যে মহান আদর্শ লিগ অফ নেশনস ছিল বা উড্রো উইলসনের 14 দফার ভিতরে ছিল, সেগুলো কিন্তু তারা এ মুহূর্তে অনেকটা ভুলে গিয়েছিলো। তো যাই হোক, এরকম একটি অবস্থাকে সামনে রেখে যখন ভয়াবহ পরিস্থিতি, তখন ইতিমধ্যে হিটলার অস্ট্রিয়া দখল করার পরে সে সরাসরি ফ্রান্সের আশেপাশে বিভিন্ন অঞ্চল দখল করার পরে পোল্যান্ড আক্রমণ করে বসে 1939 সালের 1 সেপ্টেম্বর। এই পোল্যান্ড আক্রমণ করার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে আমরা দেখব যে 3 তারিখে গ্রেট ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, 4 তারিখে ফ্রান্স জার্মানির বিরুদ্ধে বা জাপান জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই যে যুদ্ধ ঘোষণা করা এবং পরবর্তী সময়ে ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আমি আগে বলেছি যে ইতালি, ফ্রান্স, ইতালি এবং জার্মানি এবং জাপান মিলে যে অক্ষয় শক্তি, এটির বিরুদ্ধে পরবর্তী সময়ে অন্যান্য দেশগুলো, বাকি দেশগুলো যুদ্ধ ঘোষণা করবে, যেটিকে ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলা হয়ে থাকে অক্ষর শক্তি পক্ষ দেশ এবং একটি হলো বিজয়ী পক্ষ দেশ বা মিত্রশক্তি পক্ষ দেশ। এই মিত্রশক্তি পক্ষের দেশগুলো যতক্ষণ পর্যন্ত আমেরিকা মিত্রশক্তি পক্ষ অবলম্বন করেনি ততক্ষণ পর্যন্ত তাদের যুদ্ধের গতি প্রথম দিকে কখনই তাদের পক্ষে ছিল না, তাদের বিপক্ষেই তারা অবস্থান গ্রহণ করেছে এবং তাদের যুদ্ধের গতি অনেকটা অসহনীয় অবস্থাতে ছিল। এরকম একটা ভিতর দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র যেদিন মিত্রপক্ষের পক্ষে যোগদান করলো, তখন আস্তে আস্তে ধীরে ধীরে, এটি বলা হয়ে থাকে 1941 সালের মাঝামাঝি সময় থেকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি ফ্রান্সের দিকে কিংবা আমরা বলি গ্রেট ব্রিটেনের দিকে বা সোভিয়েত রাশিয়ার দিকে আসতে থাকে এবং জাপান এবং ইতালির অবস্থা অত্যন্ত করুণ হয়, জাপানেরও করুণ অবস্থা হয়। পরবর্তী সময়ে 1941 সনের 1 সেপ্টেম্বর শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 2 সেপ্টেম্বর আমরা দেখব যে আমেরিকা যুক্তরাষ্ট্র আণবিক বোমা নিক্ষেপ করার মধ্য দিয়ে যখন জাপান পার্ল হারবার বন্দর, আমেরিকার পার্ল হারবার বন্দরে বোমা নিক্ষেপ করবে, তার প্রেক্ষাপটে আমেরিকাও কিন্তু সেদিন জার্মানির 2টি শহরে, এই হিরোশিমা এবং নাগাসাকি শহরে 2টি আণবিক বোমা নিক্ষেপ করেছিল এই গত আগস্ট মাসের এই 6 তারিখ এবং 9 তারিখ। এই 6 তারিখ এবং 9 তারিখে 2টি আণবিক বোমা নিক্ষেপ করার মধ্য দিয়ে
জাপান শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এইভাবেই প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। তো প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখনও সংগঠিত হয়নি। আগামীতে বিশ্বযুদ্ধ হবে কি না বা এই ধরনের কী অবস্থা হতে পারে কি না, এগুলো আমাদের কাছে যেমন একটা চিন্তার বিষয়। আমার মনে হয় আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মাস্টার্সের ছাত্রছাত্রী, তোমরাও হয়তো কল্পনা করতে পারো যে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি না। আসলে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালটা, ব্যক্তিকালটা কিন্তু খুব বেশি দূরের নয়, কাছাকাছি 20-22 বছরের ভিতরে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু প্রায় 70 বছর পার করে এসেছি, অর্থাৎ এখন পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি। হবে কি না এটি ভবিষ্যতের ব্যাপার, তবে তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট অনেক অনেক পার্থক্য, অনেক অনেক প্রভেদ আছে, অনেক ব্যাপারে অনেক কিছু তারতম্য বর্তমানে পরিলক্ষিত হয়। তখন মুসলিমীয় দেশগুলোর ক্ষমতাধর ছিল, পারমাণবিক বোমা বা বিভিন্ন অর্থনৈতিক দিক থেকে অগ্রসর ছিল বা অস্ত্র সামরিক সরঞ্জামের দিক থেকে অগ্রসর ছিল খুব মুষ্টিমেয় কয়েকটি দেশ। এখন কিন্তু পৃথিবীর অনেকগুলো দেশেই আণবিক শক্তির বা পারমাণবিক শক্তির অধিকারী এবং অনেক দেশেই অর্থনৈতিক দিক থেকে বেশ বলিয়ান, যার ফলে প্রত্যেক দেশেই একটি ভাবনা চিন্তা আছে যে আমি যদি শুরু করি তাহলে আমার প্রতিও আণবিক বোমা বা পারমাণবিক বোমা নিক্ষেপ হতে পারে বা আমিও ক্ষতিগ্রস্ত হতে পারি। যে এইরকম একটি ব্যালান্সের ভিতর দিয়ে হয়তো কোনো দেশই সহজেই তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটি ভয়ানক পরিস্থিতি আবার ঘটুক, পৃথিবীর মানুষ আবার দেখুক, এরকম একটি স্টেপ হয়তো না নিতে পারে এবং এটি বিলম্বিত হওয়ার আমার ব্যক্তিগত ধারণা এটি হচ্ছে মূল কারণ। তো তোমরা বড়ো হও, তোমরা পড়াশোনা করো, আরও হয়তো দেখতে পাবে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি বটে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের মতো এই ভয়ঙ্কর যে অবস্থা চলছে, এই করোনা মহামারী নিয়ে অগণিত মানুষের যে প্রাণহানি ঘটছে, এখানে মানুষ কিন্তু অনেকটা অসহায়, এইভাবেই খুব ক্ষতিগ্রস্ত হয় পৃথিবী যুদ্ধের ফলে। ঠিক এই প্রাকৃতিকভাবে বা এই মহামারী আক্রান্ত হওয়ার ফলে পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু এটার প্রভাব পড়েছে, এটা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অগণিত মানুষ মৃত্যুবরণ করছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ, ইতালির মতো উন্নত রাষ্ট্র, এমনকি ইউরোপের সমস্ত দেশগুলো উন্নত রাষ্ট্র মনে করিনি, সেখানে সব কিছুতেই করোনার ব্যাপক ইম্প্যাক্ট পড়েছে। সুতরাং এই করোনার ব্যাপক ইম্প্যাক্ট নিঃসন্দেহে আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে এই প্রথম একটি ভয়ঙ্কর অবস্থা সম্মুখীন হতে হয়েছে। আমাদের সম্মিলিত চেষ্টার মধ্য দিয়ে কেবলমাত্র এগুলোকে প্রতিরোধ করা সম্ভব। এজন্য আমাদেরকে মানসিকভাবে আমাদের সকল প্রকার নিয়ম নীতিকে সামনে মেনে রেখেই আমাদেরকে এগুলোর অবসান করা সম্ভব হবে। ঠিক তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে না হয় তার জন্য আমাদেরকে সম্মিলিতভাবে আমাদের চিন্তা চেতনা ভাবনাকে একই জায়গায় অবস্থান করতে হবে। তাহলেই আমরা কেবলমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ যাতে আর না হয় সে ব্যাপারে অনেকটা হয়তো আমরা সেফ হতে পারি। তো তোমাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আগামীতে আমরা বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আর যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিশেষ করে কোল্ড ওয়ার ঠান্ডা লড়াই থেকে আরম্ভ করে এবং সম্মিলিত জাতিপুঞ্জ থেকে আরম্ভ করে এই সকল জিনিসের বিষয়গুলো নিয়ে আগামীতে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনার ভিতরে করোনার নিয়ম নীতিকে মেনে তোমরা জীবনযাপন করো, এই শুভেচ্ছা দিয়ে শেষ করছি।